যুদ্ধর উত্তেজনাত কপিছে মধ্যপ্রাচ্য, এইবার ইসরায়েলত পড়িল ইরানের মিসাইল। 181টা মিসাইলেরে ইসরায়েল আক্রমণ ইরানের, প্রত্যাক্রমণের সকিয়নি ইসরায়েলের, খারুয়া তেলের বজারত লাগিব জুই। এইবার যুদ্ধর উত্তেজনা থরথরক কপিছে মধ্যপ্রাচ্য, গাজার পাছত লেবাননক আক্রমণের লক্ষ্য করে লওয়া ইসরায়েলক প্রত্যুত্তর দিবলৈ উদ্যত হয়ে পড়েছে ইরান। ইসরায়েলে লেবাননত সামরিক অভিযানের ঘোষণা করার পাছতেই মঙ্গলবারে নিশা ইরানে 181টা মিসাইলেরে ইসরায়েল আক্রমণ করার পাছতেই সমগ্র মধ্যপ্রাচ্যত যুদ্ধর আশঙ্কা গভীর হয়ে পড়েছে। টাইমস অফ ইসরায়েলের খবর অনুসরি মঙ্গলবারে নিশা অকস্মাত ইরানে 181টা মিসাইল নিক্ষেপ করে ইসরায়েলের ভূমিত। এই ঘটনাত এজন প্যালেস্টাইনের নাগরিক নিহত হওয়ার উপরি দুজন ইসরায়েলের নাগরিক আহত হয়েছে। ইসরায়েলে দাবি করা অনুসরি ইরানে নিক্ষেপ করা কেবাটাও মিসাইল ভূমিস্থ হওয়ার আগতেই নিষ্ক্রিয় করবলে সক্ষম হয়, যার বাবে ক্ষয়ক্ষতির পরিমাণ হ্রাস পায়। ইরানের এই আক্রমণের পাছতে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সকিয়নি, ডাঙর ভুল করিলে ইরানে, আমাক আক্রমণ করিলে প্রত্যাক্রমণ করিমেই। ইয়ার পাছতেই উভতি ধরেছে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খান খামেনি। হিব্রু ভাষাত একশত ইরানের মুরব্বী খামেনির ভাবুকি, প্রতিরোধ অধিক শক্তিশালী আর ভয়ানক হব। এই দুয়োখন দেশের ভাবুকি ভরা সকিয়নিয়ে অনাগত সময়ত সমগ্র মধ্যপ্রাচ্যক অশান্ত করে তোলার আশঙ্কার সৃষ্টি করেছে। ইপিনে ইরানের রিভলিউশনারি গার্ড কোরের তরফের স্পষ্ট করে দিয়া হয়েছে যে ইরানের IRG-র এজন শীর্ষ নেতা আর ইরান সমর্থিত দুই মিলিশিয়া গোটর কমান্ডারক হত্যার প্রতিশোধের বাবে এই আক্রমণ চলোৱা হয়েছে। IRG-র বিবৃতিত হিজবুল্লাহর প্রয়াত মুরব্বী নসরুল্লাহর মৃত্যুর ঘটনার বিষয়েও উল্লেখ করা হয়েছে। শেহতীয়াকৈ ইসরায়েলে লেবানন আক্রমণ করে হিজবুল্লাহর মুরব্বীক হত্যা করার পাছতেই সমগ্র কার্যকলাপত ইরানের হস্তক্ষেপর সম্ভাবনা বৃদ্ধি পাইছিল, সেই কার্যত দেখা গল মঙ্গলবারের নিশা। রয়টার্সের মতে ইরানের সর্বোচ্চ নেতা খামেনির প্রত্যক্ষ নির্দেশতে এই আক্রমণ সংঘটিত হয়। উল্লেখ্য যে বছরের পাছত বছর ধরে ইরান আর ইসরায়েলের মাজত শত্রুতা অব্যাহত আছে। ইরানে ভাবে যে পশ্চিমীয়া দেশসমূহের সহযোগী ইসরায়েলের ইরানের ওসর থাকার কোনো অধিকার নাই। ইরানে আমেরিকাক ডাঙর শয়তান আর ইসরায়েলক সরু শয়তান হিসাবেই গণ্য করে। 1979 পর্যন্ত ইসরায়েল আর ইরানের সম্পর্ক সৌহার্দ্যপূর্ণ আছিল। 1948 যেতিয়া প্যালেস্টাইন বিভাজনেরে ইসরায়েল গঠন হয় তেতিয়া তুর্কির পাছত ইসরায়েলক স্বীকৃতি দিয়া ইসলামিক দেশখনে আছিল ইরান। কিন্তু 1979 আয়াতুল্লাহ খান খামেনির ইসলামিক বিদ্রোহে তেহরানের ক্ষমতা নিজের হাতলৈ নিয়ে আর দুইখন দেশের মাজত সম্পর্ক বিঘ্নিত হবলৈ ধরে। সেই শত্রুতার বাবেই দুইখন দেশে পরস্পরের বিরুদ্ধে গোপন সামরিক অভিযান অব্যাহত রাখিছে। বছর বছর ধরে চলি অহা গোপন অভিযানের পাছত ইরানের মিসাইল আক্রমণে পরিস্থিতির অধিক অবনতির সম্ভাবনা ঘনীভূত করে তুলিছে। ইরানের আক্রমণের পাছত জেরুজালেমর সমীপর একটা বাংকারত অনুষ্ঠিত হয় ইসরায়েলের সুরক্ষা কেবিনেটর বৈঠক। ইসরায়েলে ইরানের তৈল ভাণ্ডারত আক্রমণের প্রস্তুতি চলারও খবর ইতিমধ্যে প্রকাশ পাইছে। যদি এই যুদ্ধ পূর্ণ পর্যায়ত আরম্ভ হয় সমগ্র বিশ্বতে ব্যাপক তৈল সংকটে দেখা দিব পারে। যুদ্ধর উত্তেজনা অব্যাহত থাকার সময়তে আমেরিকায় ইসরায়েলক সমর্থন দিব বলে ঘোষণা করেছে। ইপিনে ইয়েমেনের হুথিসকলে ইসরায়েলের বিরুদ্ধে অভিযান চলাবলৈ কুণ্ঠাবোধ নকৰিব বুলিও সকিয়নি প্রদান করেছে। এনে এক পরিস্থিতিত আন এক যুদ্ধই মধ্যপ্রাচ্যক অস্থির করে তোলার সম্ভাবনায় প্রকট হয়ে পড়েছে। নিউজ ডেস্ক রিপোর্ট, দি ক্রস কারেন্ট।